আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হলে বিশৃঙ্খলা কম হতো, মত নির্বাচন কমিশনার কবিতা খানমের। অবৈধ নানা স্থাপনা, দোকানপাট, গাড়ি গ্যারেজ আর হকারদের দখলে চলাচলের অনুপযোগী মোহাম্মদপুর বেড়ি বাঁধ সড়ক। রাজধানীর তেজগাঁও এলাকায় গাড়ির ভেতর থেকে এক চালকের লাশ উদ্ধার। এবং সুনামগঞ্জের খাসিয়ামারা নদীতে সেতু না থাকায় চরম ভোগান্তিতে ট্যাংরাটিলা আলিপুরের প্রায় অর্ধ লক্ষ মানুষ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হলে বিশৃঙ্খলা কম হতো বলে মনে করেন নির্বাচন কমিশনার কবিতা খানম। তবে এ ব্যাপারে ইসির কিছু করার নেই বলেও মন্তব্য করেন তিনি। এদিকে ডিসেম্বরের মধ্যে সারাদেশে ইউপি নির্বাচন শেষ করতে প্রয়োজনে এসএসসি ও এইচএসসি পরীক্ষার মাঝখানেও ভোট নেওয়ার কথা জানান তিনি। বিস্তারিত একরামুল হক সাইমের রিপোর্টে। ইউনিয়ন, উপজেলা, পৌরসভা ও সিটি কর্পোরেশনের আইন সংশোধন করে 2015 সাল থেকে স্থানীয় নির্বাচন শুরু হয় দলীয় প্রতীকে। তবে এই সিদ্ধান্তে খুব একটা স্বস্তি পায়নি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। প্রায় প্রত্যেকটি নির্বাচনেই ছিল বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি। নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন দলীয় বৃত্তের বাইরের লোক। তৃণমূলে কমেছে নির্বাচনী আমেজও। নির্বাচন কমিশনার কবিতা খানম বলছেন, নির্দলীয় হলে উৎসব বাড়ত স্থানীয় নির্বাচনে। দলীয় প্রতীক তো এটা সম্পূর্ণ নির্ভর করে সিদ্ধান্তের উপরে, তাদের সিদ্ধান্তের উপরে। এখানে কিন্তু নির্বাচন কমিশনের করণীয় কিছু থাকে না। যারা নির্বাচন বিশ্লেষণ করছেন বা যারা ভোটার এবং যারা প্রার্থী, তারাই এটা অ্যাকচুয়ালি ফিল করছে যে এটা নেতিবাচক দিকে গিয়েছে না ইতিবাচক দিকে গিয়েছে। বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র প্রতীক নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে, সেক্ষেত্রে হয়তো বা এটা অ্যাভয়েড করা গেলে এই ধরনের সিচুয়েশনটা পরিহার করা যেত। এদিকে ফেব্রুয়ারিতে মেয়াদ শেষ হওয়ায় ডিসেম্বরের মধ্যে ইউপি সহ মেয়াদ উত্তীর্ণ সব নির্বাচন সেরে ফেলতে চায় নির্বাচন কমিশন। তবে নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা থাকায় ভোটের সময়সূচি নিয়ে কিছুটা বিপাকে ইসি। আমাদের তো হাতে সময়, আর অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিটা আমাদের যদি জেলা পরিষদ নির্বাচন করতে হয়, সেক্ষেত্রে ডিসেম্বরের মধ্যে আমাদের ইপি নির্বাচন ইনশাআল্লাহ আমাদের করতে হবে। শিডিউল ঘোষণাটা কিন্তু শুধু পরীক্ষার মধ্যেও চলতে পারে, ভোট গ্রহণের তারিখটা কিন্তু আমাদের নির্ধারণ করতে হবে এমনভাবে যাতে পরীক্ষাটা বিঘ্নিত না হয়। শেষের দিকে যে পরীক্ষাগুলো আছে, গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো হয়ে যাওয়ার পরে যখন তাদের গ্যাপ থাকবে। তিনি আরো জানান, নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে একই সাথে বেশি সংখ্যক ইউপিতে নির্বাচন হবে। এই সপ্তাহে তৃতীয় দফা ইউপি নির্বাচনে তফসিল দেওয়ার কথাও জানান নির্বাচন কমিশনার। করা হবে, এটা কমিশন মিটিং এ সিদ্ধান্ত হবে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। আমরা শুধু আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিউক্লিয়ার রিয়্যাক্টর প্রেশার ভেসেল বা চুল্লি স্থাপন করা হচ্ছে আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 11টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে চুল্লি স্থাপনের কাজ উদ্বোধন করবেন। রূপপুর পরমাণু কেন্দ্র চত্বরে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। তিনি বলেন, এই প্রকল্প থেকে দীর্ঘ মেয়াদে পাওয়া যাবে সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও মানসম্মত বিদ্যুৎ। অবৈধ নানা স্থাপনা, দোকানপাট, গাড়ি গ্যারেজ আর হকারদের দখলে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়ক। সারাদিনই লেগে থাকছে অসহনীয় যানজট। প্রশাসন আর কাউন্সিলরের নামে এসব থেকে প্রকাশ্যে চাঁদাবাজিও হচ্ছে। এতে অতিষ্ঠ ওই এলাকার বাসিন্দারা। আরও জানাচ্ছেন রাবে আক্তার সুবর্ণা। মোহাম্মদপুরের বেড়িবাঁধের মোড়ের রাস্তা এটি। চলাচলের সুবিধার জন্য 6 লেন করা হলেও এর সুবিধা পাচ্ছে না নগরবাসী। প্রশস্ত এই সড়কে বেশিরভাগ অংশ অবৈধ দখলে থাকায় মোহাম্মদপুর থেকে বসিলা ব্রিজ দিয়ে কেরানীগঞ্জ কিংবা গাবতলীগামী যাত্রীরা প্রতিদিন অসহনীয় যানজটে পড়ছেন। তবে সড়কে এসব যানবাহন আর দোকানপাট রাখতে নিয়মিত দিতে হয় চাঁদা। সরকারি রাস্তায় গ্যারেজ বানিয়ে মাসোহারা আদায়ের অভিযোগও আছে স্থানীয় প্রভাবশালী ও পুলিশের বিরুদ্ধে। প্রতি জায়গা 10 টাকা করে দেয় আমরা। আমাদের লাইনম্যান যাত্রী উঠাই দিতেছে গাড়িতে, এইটা এই খুশিতে ওরা 10টা টাকা দেয়। আমরা যতটুকু সময় ডিউটিতে থাকি চেষ্টা করি রাস্তা যানজট মুক্ত রাখার জন্য। সন্ধ্যা হলেই পাল্টে যায় বেড়িবাঁধের এই রাস্তা। 6 লেন পরিণত হয় সরু সড়কে। রাস্তার উপরেই ভ্যান, রিকশায় দোকান বসিয়ে কেনাবেচা করে কয়েকশো হকার। ট্রাফিকরা এখান থেকে পয়সা নেয়,
এখানে যারা নেতৃত্বে আছে তারা পয়সা নেয় এবং এই অনিয়মের কারণে আমরা দুর্ভোগের শিকার দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পর্যন্ত এখানে দাঁড়া দেখতে হয়। এখানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে, পুরো রাস্তা চলাচল একদম অনুপযোগী হয়ে গেছে। চাঁদা নেওয়ার বিষয়টি স্বীকার করলেও নিজের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেন স্থানীয় কাউন্সিলর। আমি তো সরকারিভাবে আদেশটা না পেলে আমি কাজ করতে পারবো না। ম্যাজিস্ট্রেট পাঠানো হোক আমার ওয়ার্ডে, আমার ওয়ার্ডে ক্লিন করতে হবে। যদি আমি না পাই সেই ক্ষমতা তো আমার কাছে নেই। তারা একটা অর্গানাইজড ওয়েতে এটা সিস্টেম করেছে যে এতগুলো টাকা দিতে হবে যাদের লাইনম্যান আছে, কমিউনিটি ট্রাফিক পুলিশ আছে, যারা প্রাইভেট তাদেরকে নিয়ে। এখন কথা ছিল 5 টাকা করে নেবে, সেখানে উঠাচ্ছে 100 টাকা 200 টাকা করে, এবং এই টাকাটা কোথায় যায় আপনি কোনো হদিস খুঁজে পাবেন। অবশ্য খুব শীঘ্রই এই এলাকার দখলমুক্ত করার কথা এটিএন বাংলাকে জানান উত্তর সিটির মেয়র। হয় টাকা পুলিশ নিচ্ছে, নলে টাকা আমার কাউন্সিলর নিচ্ছে, নলে টাকা রাজনীতিবিদ নিচ্ছে, নলে মাস্তানরা নিচ্ছে, এইভাবে একজন একজনকে দোষ দিচ্ছে। কিন্তু এটা কিন্তু কানামাছি ভবো কিন্তু খেলা চলছে। সুতরাং এই টোটাল ম্যানেজমেন্ট নিয়ে আমি অলরেডি নগরবিদদের সাথে বসেছি, সেই কাজটা কিন্তু শুরু হয়ে গেছে। রাজধানীতে এমনিতে পর্যাপ্ত সড়ক নেই, যতটুকু আছে তারও সব ব্যবহার করা যায় না দখলদারদের কারণে। যদিও এসব দেখার জন্য দায়িত্বপ্রাপ্ত দপ্তর বা সংস্থা আছে, কিন্তু অদৃশ্য কারণে সবই যেন এড়িয়ে যাচ্ছেন, ফলে পিছু ছাড়ছে না ভোগান্তির। রাবে একটা সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় রাস্তার পাশে একটি গাড়ির ভেতর থেকে চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সজল কুমার ঘোষ। গতরাত 2টার দিকে লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। গাড়িটির মালিক ইউডিসি কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার কালাম হোসেনের। শুক্রবার তাকে বাসায় নামিয়ে মহাকালী ফিরছিলেন চালক সজল কুমার। এরপর থেকে তার ব্যক্তিগত মোবাইলে পরিবারের লোকজন একাধিক ফোন করলেও কেউ রিসিভ করেনি। পরে তার পরিবারের সদস্যরা ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি করার পর তথ্য প্রযুক্তির সহায়তায় গাড়িসহ লাশ শনাক্ত করে পুলিশ। সুনামগঞ্জের দোয়ারা বাজারে খাসিয়ামারা নদীতে সেতু না থাকায় চরম ভোগান্তিতে সীমান্তবর্তী এলাকার ট্যাংরাটিলা আলিপুরের প্রায় অর্ধ লক্ষ মানুষ। বারবার দাবি করে 50 বছরেরও বেশি সময়ে এখানে কোনো সেতু তৈরি করা হয়নি। একদিকে প্রবল খরস্রোতে পারাপারি বন্ধ, স্রোত না থাকলে রশি দিয়ে খেয়া নৌকা টেনে চলাচল করতে হয় বাসিন্দাদের। আধুনিক সভ্যতার এই সময়েও পশ্চাৎপদ যন্ত্রণা, এ থেকে পরিত্রাণ চাঁদারা। সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজদের রিপোর্ট জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। দোয়ারা বাজার উপজেলার সুরমা ইউনিয়নের এক পাড়ে আলিপুর বাজার, অপর পাড়ে ট্যাংরাটিলা গ্যাস ফিল্ড সহ ট্যাংরাটিলা বাজার। মধ্যবিত্ত স্থানে ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি নদী। বর্ষায় পাহাড়ি ঢল নামলে প্রবল স্রোতের কারণে খেয়া নৌকা চলাচল বন্ধ থাকে, আবার ঢল কমলে সেই নদীতেই নৌকা চালানো দায়। বাধ্য হয়ে খাসিয়ামারা নদীর দুই পাড়ে রশি দিয়ে টানা হয় নৌকা। এদিকে ইঞ্জিন চালিত নৌকায় খরচ বেশি, আবার স্রোতের উজানে সে নৌকা চালানোও কষ্টকর। তাই প্রতিনিয়ত কষ্ট সহ্য করেই ঝুঁকি নিয়ে চলছে মানুষজন। বহুবার বলেও কর্তৃপক্ষের সাড়া মেলেনি বলেও অভিযোগ তাদের। বৃষ্টিটা ওই জায়গা তে আমরা বড় গুরুত্বপূর্ণ জিনিস। আমরা এটা বর্ষাকালে আমরা বাচ্চা কাচ্চা স্কুল ও কলেজে যাওয়া খুব কষ্ট। সেতুটা কিন্তু হইব হইব গিয়া আজ পর্যন্ত হইতাছে না। যদি বৃষ্টিটা হয় তাহলে আমি সুন্দর মতন যাইতে পারি তাড়াতাড়ি হাইটা। তবে আলিপুর অংশে নদীতে সেতু নির্মাণের প্রক্রিয়া চলছে বলে দাবি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের। ইতোমধ্যে সেতু নির্মাণে প্রায় 4,27,00,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ইতিমধ্যে দরপত্র আহ্বানপূর্বক এটার টেন্ডার ইভ্যালুয়েশন রিপোর্ট সদর দপ্তরে প্রেরণ করা হয়েছে। টেন্ডার ইভ্যালুয়েশন রিপোর্ট অনুমোদন হওয়া মাত্রই আমরা ঠিকাদারের সাথে চুক্তিপত্র সম্পাদন করে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। তবে কালক্ষেপ না করে দ্রুত 400 মিটার দৈর্ঘ্যের সেতুর দৃশ্যমান কাজ দেখতে চাই এলাকাবাসী। চলতি শুকনো মৌসুমে নির্মাণ সম্পন্ন করে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটুক এমন প্রত্যাশা তাদের। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা। স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানিতে পৌঁছেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তাঁকে বহনকারী কাতার এয়ারওয়েজের ফ্লাইট স্থানীয় সময় শনিবার দুপুর 1:30 বার্লিন ব্র্যান্ডেনবার্গ বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী রাশিদা খানমকে স্বাগত জানান জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোশারফ হোসেন ভূঁইয়া। এর আগে ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জার্মানির উদ্দেশ্যে রওনা হন আব্দুল হামিদ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব ও 3 বাহিনী প্রধান সহ ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তারা তাঁকে বিদায় জানান। স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী 22 অক্টোবর জার্মানি থেকে লন্ডন হয়ে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।
আইনের যথাযথ প্রয়োগের অভাবে করোনা মহামারীর সময় বাল্যবিবাহ বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় তিনি এ মন্তব্য করেন। এ সময় বাল্যবিবাহ বন্ধে সামাজিক আন্দোলন ও রাজনৈতিক সদিচ্ছা বাড়ানোর তাগিদ দেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী বর্তমানে 15-19 বছর বয়সী বিবাহিত কিশোরীদের 42.8% শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হচ্ছে। 43% কিশোরীমা গর্ভকালীন সমস্যায় মৃত্যুবরণ করেন। এমন প্রেক্ষাপটে করোনায় বাল্যবিবাহ বৃদ্ধির কারণ নিয়ে আয়োজন করা হয় ছায়া সংসদের। অনুষ্ঠানের প্রধান অতিথি মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম বলেন, করোনা সামাল দিতে গিয়ে বাল্যবিবাহ প্রতিরোধে কিছুটা শিথিলতা এসেছে। করোনার মধ্যে বাল্যবিবাহ এবং পারিবারিক সহিংসতা কমানো সম্ভব হয়নি বলেও মনে করেন তিনি। আইনের যথাযথ প্রয়োগ করোনাকালে ঘটে নাই বলেই আমি মনে করি। অপরাধ যেখানে সেখানে সালিশের বিষয়ে চলে না, এখানে ক্রিমিনাল অফেন্স। যখন আপনি রেপ হয়, ক্যাটাগরিক্যালি যেটা রেপ, সেটা সালিশ যারা করেন তারা অপরাধ করেন, সেইটা আমরা কখনোই সমর্থন করি না। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বাল্যবিবাহ শুধু বন্ধ করলেই হবে না, পরবর্তীতে সেই কিশোরীর মানসিক ও স্বাস্থ্যের খোঁজ নিতে হবে। তেমনি বাল্যবিবাহের শিকার মেয়েদের সুরক্ষার বিষয়ে সবাইকে কাজ করারও আহ্বান জানান তিনি। যে মেয়েটির বিয়ে হয়ে গিয়েছে সে মেয়েটি কেমন আছে, যে মেয়েটি বিয়ের আসর থেকে বিয়ে ভেঙে পুলিশকে খবর দিয়ে ইউএনওকে খবর দিয়ে বিয়েটা ভেঙে দিয়েছে, সেই মেয়েটিকে আসলে কি সামাজিকভাবে ভালো থাকতে পারছে, পরিবার কি তাকে ভালোভাবে রেখেছে নাকি তাকে আবদ্ধ করে রেখেছে, এই সকল বিষয়গুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। আমাদের যে সামাজিক দুর্নীতি অনিয়ম এগুলিকে বন্ধ করতে হবে, সালিশ নামক বৈঠক নামক এইসব বন্ধ করতে হবে, ধর্ষকের সাথে আমাদের যে বিয়ের যেটা সংস্কৃতি সেই সংস্কৃতিকে আমাদের বন্ধ করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ডিরেক্টর চন্দন জেড গমেজ এবং জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের সম্পাদক নাসিমা আক্তার জলি। প্রতিযোগিতায় YWCA উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ চাইল্ড অ্যান্ড ইউথ ফোরামের বিতর্কিকরা জয়লাভ করেন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গণতন্ত্রের জন্য হুমকি হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন শান্তিতে নোবেল বিজয়ী ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসা। বিদ্বেষ ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়া ঠেকাতে ফেসবুক কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে বলেও মনে করেন তিনি। নোবেল জয়ের পর এক বিশেষ সাক্ষাৎকারে শনিবার রয়টার্সকে এসব কথা বলেন মারিয়া রেসা। ফেসবুকের কারণে সহজে ভুল তথ্য, হিংসা ছড়ানোর ঝুঁকি থাকলে গণতন্ত্র তার শক্তি হারিয়ে ফেলে বলেও মত দেন তিনি। সাক্ষাৎকারে রেসা অভিযোগ করেন, তথ্য প্রকাশ ও সাংবাদিকতার ক্ষেত্রেও পক্ষপাত দুষ্ট আচরণ করে ফেসবুক। রুশ সাংবাদিক দিমিত্রি মুরাতভের সঙ্গে যৌথভাবে শান্তিতে এবারের নোবেল পেয়েছেন মারিয়া রেসা। মত প্রকাশের স্বাধীনতার পক্ষে লড়াইয়ের স্বীকৃতি হিসেবে গত শুক্রবার তারা নোবেল জয় করেন। এবারে জানিয়ে দেব পার্টেক্স খেলার খবর। বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেলেন ডানহাতি পেসার রুবেল হোসেন। শনিবার রাতে বিসিবির আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে বিশ্বকাপ স্কোয়াডের 16তম সদস্য হিসেবে নেওয়া হয়েছে রুবেলকে। 28টি টি টোয়েন্টি খেলায় পেসার রিজার্ভ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ দলের সাথেই আছেন। 10 অক্টোবর পর্যন্ত আইসিসি সুযোগ রেখেছিল স্কোয়াডে যে কোনো সংযোজন বিয়োজন করার, তাই 16তম সদস্য হিসেবে নেওয়া হয়েছে রুবেলকে। দেশের জার্সি গায়ে এবছরের এপ্রিলে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টি টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন ডানহাতি এই পেসার। প্রতিপক্ষ যে দেশই হোক তাদেরকে বাংলাদেশ দুর্বল ভাবছে না বলে জানালেন মোহাম্মদ সাইফুদ্দিন। প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে ওমান থেকে দুবাই যাওয়ার আগে বিশ্বকাপ নিয়ে নিজেদের ভাবনার কথা তুলে ধরেন টাইগার অলরাউন্ডার এস এম আশরাফের রিপোর্ট। কোয়ালিফাইং রাউন্ডে বাংলাদেশের গ্রুপে বাকি প্রতিপক্ষ স্কটল্যান্ড, ওমান আর পাপুয়া নিউগিনি। র্যাঙ্কিং আর শক্তির বিচারে নিঃসন্দেহে ফেভারিটের তকমা থাকছে মাহমুদুল্লাহ রিয়াদের দলের উপর, তবে 85 অঙ্কে পা কাটার ইতিহাস বাংলাদেশেরও রয়েছে। তাই তো মোহাম্মদ সাইফুদ্দিন বলেন, 20 ওভারের ম্যাচে ফেভারিট বলে কিছু নেই। টি টোয়েন্টি ক্রিকেটে যে কোনো দলের সাথে আসলে হারার সম্ভাবনা থাকে, তা আমরা প্রত্যেকটা ম্যাচে নামই আসলে নিজের শতভাগটা দিয়ে খেলার চেষ্টা করি। দুবাইয়ে টাইগারদের প্রথম প্রস্তুতি ম্যাচ 12 অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে, 14 অক্টোবর তারা মুখোমুখি হবে শ্রীলঙ্কার। মূল লড়াইয়ে নামার আগে তাই কন্ডিশন সম্পর্কে ধারণার সুযোগ পাচ্ছেন মুশফিকরা।
কন্ডিশনটা কিছুটা অচেনা ছিল, তারপরে প্রথম তিন চার দিন প্র্যাকটিস করে কিছুটা অ্যাডজাস্ট করতে পেরেছি, যদিও আমরা দিনে প্র্যাকটিস করেছি। শুক্রবার স্বাগতিক ওমানের বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যাচ খেলার পর দুদিনের ছুটি উপভোগ করছে পুরো দল। 17 অক্টোবর বিশ্বকাপ মিশনে নামবে বাংলাদেশ। এসএম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হলে বিশৃঙ্খলা কম হতো, মত নির্বাচন কমিশনার কবিতা খানম। অবৈধ নানা স্থাপনা, দোকানপাট, গাড়ি গ্যারেজ আর হকারদের দখলে চলাচলের অনুপযোগী মোহাম্মদপুর বেড়ি বাঁধ সড়ক। রাজধানীর তেজগাঁও এলাকায় গাড়ির ভেতর থেকে এক চালকের লাশ উদ্ধার। এবং সুনামগঞ্জের খাসিয়ামারা নদীতে সেতু না থাকায় চরম ভোগান্তিতে ট্যাংরাটিলা আলিপুরের প্রায় অর্ধ লক্ষ মানুষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা।